একটি নক্ষত্র আসে, তারপর একা পায়ে চলে। ঝাউয়ের কিনার ঘিরে শেষে হেমন্তের তারা তারা সে আসবে মনে হয়। উপমহাদেশের পাঁচ নক্ষত্র, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, বনফুল এবং সৈয়দ ওয়ালিউল্লাহর নির্বাচিত সেরা গল্প নিয়ে সেরা গল্পের সেরা নাটক। কৃতকর্মে এত ভুল কেউ করে না। তোমাকে যেভাবে বের করা হলো সেটাও ঠিক হয়নি। যাক, কি আর করা। কিন্তু ব্যাপার কি জানো, এরকম ভুল থেকে সংসার জীবনে অনেক বিপদ নেমে আসে। ধরো সংসারে অশান্তি হয়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক টেকে না, এগুলো তো এরকম ভুলের কারণে। বিবাহ সম্পর্কে তোমাকে আরো কিছু নিয়ম কানুন আমি বলবো, শুনবে? আরে না না, তুমি এই পাশে না, এই পাশে শুবা, বাম পাশে। কেন কেন শোনোনি? স্ত্রীকে বাম পাশে শুতে হয়। ডানে শ্রাম সোনাগর, বামে স্ত্রী রাধিকা, দুলিচে ঝোলনো দোলায়। রাধা কৃষ্ণ তো স্বামী স্ত্রী না। স্বামী স্ত্রী না হলে ওটা ঠিক স্বামী স্ত্রীর মতোই, বুঝিয়ে বলতে গেলে। না থাক, আজ না, অন্যদিন বলবো। অন্যদিন খানিক ব্যতিক্রম হলেও সমস্যা নেই, কিন্তু বিয়ের রাতে বললে সমস্যা আছে। তুমি ঘুমাও। বৌদি, তোমার চুল তো অনেক সুন্দর। আমার চুল আরো অনেক সুন্দর ছিল, অনেক বড় ছিল, সত্যি বলছি। বিয়ের চিন্তা এসব পড়ে গেছে না, কোনো চিন্তা করো না, আবার গজাবে। দেখো দাদা কাকু আছে, তখন কোনো চিন্তা করো না। দাদা কি তোমাকে কোনো ক্রিম দিয়েছে? না তো। দেবে, দেখো মাত্র তো এলে দেখবে দাদার কীর্তি, ও হচ্ছে সর্ববিদ্যা বিশারদ। যাই, তোমাদের জলখাবারের ব্যবস্থা করি, আবার চলে আসবে। নাম টাম সব মুছে গেছে, এইটা মাখো। কিভাবে মাখতে হয়? এই যে এইভাবে পাতলা করে এইটা মাখার পর তুমি দেখবা তোমার চামড়ার অবস্থা কি হয়। আরে আমিও তো এইটা মাখি, পল্টুকেও দিয়েছি। পল্টু কি বলে জানো,
পল্টু বলে এই ক্রিমটা কয়েকদিন মাখার পর সে নাকি রাস্তাঘাটে বেরি হতে পারে না, ছেলেবেলেদের জানা। আমি তো পড়ে গেলাম চিন্তায়, পল্টুর জামাই থাকে বিদেশে, এই জন্য আমার কাছে এনে রেখেছি। রাস্তাঘাটে যদি বের হতে না পারে তাহলে তো মুশকিল। আমি বললাম পল্টু এই ক্রিম মাখা বাদ দে, এই না। আরে এইভাবে না তো, তুমি কিছুই জানো না, দাও আমি মাখি। আমার মতো মসৃণ থাকবে। এই দেখো, এই দেখো, এই যে দেখছো না, বাহ শোনো না, মজার কথা বল, এই যে আমরা পানিতে যখন থাকি না আমাদেরকে হালকা মনে হয়। তোমার ঘর থেকে ঘুরে এসে এখানে বসে, না তোমার ঘর থেকে না, ওই দিক থেকে ঘুরে এসে এখানে বসে পড়ছিল, আমি একটু কাজ করতে গেছি, এখন দেখি নে দাদা। আচ্ছা পল্টু, নিখিলটা যেন কোন মাসে জন্মেছিল? এ তোমার সব রাখো তো দাদা, আমি মরি চিন্তায়। আহা কান্না থামো তো, আমি দেখছি। এই নিখিল, আমি দেখছি, একটু দেখো না নিখিল, নিখিল পড়ে পড়ে যাবে আমার নিখিল। নিখিলটা কি বজ্জাত হয়েছে? এইটুকু একটা ছেলে আমাকে কেমন অপমান করলো। অপমান জ্ঞান আছে তোমার? কি বললে? তোমার তো জ্বর হয়েছে। কি আশ্চর্য, আমার জ্বর হতে যাবে কেন? তোমার তো গায়ে নিশ্চয় জ্বর, তুমি এবেলা ভাত খেও না। হ্যাঁ হ্যাঁ, এবেলা ভাত খেও না। কিভাবে বুঝলে যে আমার জ্বর হয়েছে আমার মুখ থেকে? আমি জানি তুমি এবেলা ভাত খেও না, ভাত না খেলে জ্বর এমনিতেই সেরে যাবে। আমি এখন যাই। কোথায় যাচ্ছ? কেন, আমি তোমাকে বলিনি হস্তরেখা নিয়ে একটা সেমিনার হচ্ছে? এটা নাকি কুসংস্কার? আরে বেটারা বুঝে না, হস্তরেখা হচ্ছে শক্তিশালী একটা জ্ঞান। ভাবছি একটা তর্ক জুড়ে দিয়ে আসবো। আজ থাকো না আমার কাছে। কেন, খারাপ লাগছে? শোনো, তোমার তো জ্বর, জ্বরের সময় একা থাকা ভালো, কথা বলা ভালো না, কথা না বললে এমনিতে জ্বর সেরে যায়। আর শোনো, এবেলা ভাত খাবে না কিন্তু, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি শুয়ে পড়বো, তুমি যাও। আমাকে সে ভালোবাসে, কিন্তু সেটাও যেন স্বামীর কর্তব্যবোধের জায়গা থেকে। ভেতরের মানুষটার মুখে কোনো টানই নেই দাদা। কি বলিস? হ্যাঁ দাদা, ও ওরকমই, সবকিছু নিয়মের ছকের মধ্যে, এটা করা যাবে না, সেটা করলে অন্যায়, স্বামীর জায়গা থেকে এরকমটা করা উচিত তাই যেন সে করে, কিন্তু কিন্তু কি? কিন্তু দাদা, না দাদা কিছু না, তুমি বসো, আমি তোমার জল খাবারের ব্যবস্থা করছি, বসো। আরে দাদা, থাক থাক থাক, আপনি কখন এলেন? একটু আগে। তোমার বোন কি যেন নাম? ও হ্যাঁ, ওর ও কোথায়? ওকে ওর স্বামীর বাড়িতে রেখে এসেছি, কদিন থাকুক সেখানে। কি বলো? আরে এইটাই তো নেচার,
এই সময় মাঝে মধ্যে ওর স্বামীর বাড়িতে থাকা উচিত, নয়তো অনাগত শিশুটির জন্য একটা অ্যান্টি ন্যাচারাল ছাপ পড়ে যেতে পারে। এইদিকে ঘটলো আর একটা ঘটনা। আবার কি? ওই যে রিক্সাওয়ালার সাথে ভাড়া নিয়ে, ভাড়া নিয়ে আমি কিন্তু ওকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিলাম কত ভাড়া হওয়া উচিত। ওরা ছোট লোক, ওদের সাথে এত তর্ক বিতর্ক করার দরকার কি ছিল? দাদা এই তো আবার ভুল করলেন, ওরা ছোট লোক হতে যাবে কেন? যারা খেটে খায় আমরা তাদেরকে বলি ছোট লোক, আসলে যারা বসে বসে খায় তারাই হচ্ছে আসল ছোট লোক। বাহ, তোমার মধ্যে বেশ কমিউনিস্টের মতবাদ আছে দেখে বলছি। ভালো ভালো, কিন্তু নিবারণ দাদা আপনাকে পেলাম ভালোই হলো। আপনি তো বিজ্ঞানের ছাত্র, ফিজিক্সের না? আচ্ছা আপনারা যে বলেন আলোর স্পিডের চেয়ে আর কোনো কিছুর স্পিড বেশি হতে পারে না, তার কি প্রমাণ আছে বলুন তো? কে জানে? আমি কি বলি জানেন? আমি বলি মানুষের স্পিড আরো বেশি হতে পারে, কারণ মাঝে মধ্যে দেখা গেছে গ্রহণের সময় তারার আলো সূর্যের পাশ দিয়ে আসার সময় সূর্যের আকর্ষণে বেঁকে যায়। তাও জানি না। ও দাদা আমি একটু আসি। এইমাত্র এলে, এখনই আবার কোথায় যাচ্ছ নিবারণ? একটা কাজ ভুলে গেছি, আপনি কিন্তু না খেয়ে যাবেন না। এই শুকু, দাদার খাওয়ার ব্যবস্থা করো। দাদা আমার আসতে একটু দেরি হবে, আপনি খেয়ে যাবেন। শুকু দরজাটা একটু লাগিয়ে দাও। দাদা দাদা অপমানটা মনে একটু বেশি হয়ে গেল, বুদ্ধিমান মানুষ দেখো ঠিকই বুঝে ফেলবে যে এতে আমার হাত আছে, বাড়ি ফিরে হয়তো আমার সাথে কথাই বলবে না। তোরা না, তুই আমাকে বললি কিছু না বলার জন্য, আবার তুই তুমি কাঁদছো কেন শুকুমারি? আমার সত্যি সত্যি রাগ হয়েছিল তোমার ভাইয়ের আচরণে তোমার প্রতি। আমি তো জানতাম তুমি তাকে বলেছ আমার কোনো কথার উত্তর না দিতে। কেন রাগ করিনি জানো? জানি, আমি ভালোবাসি বলে। আমি আজই বুঝতে পারলাম তোমার গর্ভে সন্তান এসেছে। কি করে? আমি তোমার দিকে একবার তাকিয়ে বুঝতে পারি, বোঝার পর সব রাগ কেমন যেন জল হয়ে গেল। এটা দাঁড়ালো যে আমি মা হব, তাই যত বড় অন্যায় করি না কেন সব ক্ষমা হয়ে যাবে, সব ক্ষমা করে দেবে তুমি, তোমার কাছে সব জলের মতো হয়ে যাবে। আমাকে তাহলে তুমি ভালোবাসো না, আমাকে তুমি একটু ভালোবাসো না? কি যেন বলে।